সিঙ্গুরে মাটি ব্যবসায়ীদের থেকে তোলা চাওয়ার অভিযোগ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। হুগলি জেলার সিঙ্গুরে মাটি ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে বন ও ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্যবসায়ীরা সিঙ্গুর ছিনামোড় পঞ্চায়েতে অভিযোগ জানায় এই বন ও ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। এদিন ব্যবসায়ীরা অভিযোগ করেন তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করেছে শাসক দলের এই নেতা, টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দিচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে পঞ্চায়েত উপপ্রধান। দাদা একটু আপনার নামটা? আতুল্লাস। আপনি কি করেন? মাটি কাদা করেন? মাটি কাদা করি। এই আজকে আপনি একটা অভিযোগ করেছেন, 2 লক্ষ টাকা শেখ শামসুদ্দিন চাইছে। সেটা কে ভদ্রকে? শেখ শামসুদ্দিন। কোথাকার কর্মাধ্যক্ষ? কিসের কর্মাধ্যক্ষ? কোন দপ্তরে আছেন? ভূমি কর্মাধ্যক্ষ। তাকে 2 লক্ষ টাকা দিচ্ছেন কেন, কী কারণে? মানে আমাদের থেকে টাকা চাইছে, আমরা দিতে পারছি না বলে বলছে মাটি কাটা হবে না, তাহলে আমি বন্ধ করে দেবো, নাহলে আমি কাজ করতে দেবো না, মানে প্রচুর ক্ষতি করবো। যদি ক্ষতি করার ইচ্ছে থাকে, যে কী ক্ষতি করবে বলেছে? ও বলেছিল যে আমি অন্যদিক থেকে মানে জল ভরে ছেড়ে দেবো, আশা করতে পারবো। এই 2 লক্ষ টাকা আপনারা তো কর্মাধ্যক্ষ দিতে গেছিলেন, সে জায়গায় আপনারা রয়্যালটিও দেন? রয়্যালটি আমার কাছে আছে। কেন তাহলে 2 লক্ষ টাকা কেন দিচ্ছে? ওকে দিতেই হবে। কী কারণে? এই কারণে ওকে দিতেই হবে, না দিলে কাজ করতে দেবো। মানে এটা কি কোনো পার্টির পক্ষ থেকে বলছেন না ও নিজের পক্ষ থেকে? না, ও নিজের পক্ষ থেকেই বলছে, কোনো পার্টির পক্ষ থেকে বলছে। উনি কী পার্টি করেন? উনি টিএমসি পার্টি। আপনার নামটা বলুন। সুনীল দাস। আপনি কী করেন? আমাদের পেশা জমিজায় চাষবাস করি, আর এই মাটি ভাটার সাপ্লাই। আপনারা এখানে একজন সিঙ্গুর কৃষি কর্মাধ্যক্ষ? আচ্ছা, আমরা বিএলআরের পারমিশন নিয়ে একটা মাটি কাটতে যাই ভাটার প্যাডে। আপনারা কৃষি কর্মাধ্যক্ষ? হ্যাঁ, কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনারা নাকি আপনাদের কাছ থেকে নাকি মাটি কাটার জন্যে 2 লক্ষ টাকা করে চেয়েছে। 2 লক্ষ টাকা চাই। কী কারণে চেয়েছিল এটা? বলো, মাটি কাটছ তোমাদের দিতে হবে। কে বলেছে এটা? ওটা কি কর্মদত্ত শামু? শামু, ভালো নাম কি? ভালো নাম তো ওরা শামসুদ্দিন। শামসুদ্দিন। আচ্ছা, তা ওনাকে আমরা দিতে পারিনি, বলো ঠিক আছে দেখে নেব। আমরা যথামতন বেলার সাহেবের রয়্যালটি ভিসিআর কেটেছি 82,600 টাকা। সে ম্যাপে সে মেজারমেন্টে আমরা পয়সা করে দিয়ে জমা দিয়ে দিই, দেওয়ার পর ওই দেখে নেব বলেছিল কর্মাধ্যক্ষ। তা ওই সব অফিস ফফিস এইসব করেছে, আর ভাঁটার মাটি নেই, ভাঁটার অন্য কোন রাজা ভাঁটা বিটফিল বিডব্লু আর অন্নপূর্ণা ভাঁটা ক্যাডেটে দরখাস্ত বিএলআর সাহেবকে জমা দিই এবং জমির কাগজপত্র তুলেছে, দিয়ে কাজ শুরু করেছেন। তারপরে এই যে আপনারা যেটা আপনারা মাটি কাটেন, এটা কি আপনারা সরকারকে কর দিয়ে কাটেন? হ্যাঁ, মানে কাগজপত্র জমা দিই, জমা দিয়ে তারপর উনি পরে প্রত্যেককালে একদিনের মধ্যে একটা ডিমান্ড নোটিস পাঠায়। আচ্ছা, তারপরে মেজারমেন্ট করে উনি আমাদের রয়্যালটি চান? রয়্যালটি দিই। কত রয়্যালটি দিতে হয়? দেওয়া হয় পাঁচ পাঁচ দেওয়া হয়, যতটা কেটেছি ততটা ওই 82,600 টাকা হয়েছিল। যদি আপনি সরকারকে রয়্যালটি দেন, তাহলে এই কর্মাধ্যক্ষ শামসুদ্দিন কেন টাকা টাকা দেবেন? সেইটাই তো, বেআইনি করে টাকা হুমকি দিয়ে টাকা নেবে। আমি কর্মাধ্যক্ষ, কোথায় কর্মাধ্যক্ষ? আমাদের সিউট ব্লকে। কিসের? ভূমি সমস্যা। ও, ভূমি দত্তের কর্মাধ্যক্ষ। কি নাম ওর? তার নাম ভালো নামটা কি? শামসুদ্দিন। শামসুদ্দিন। ভদ্রতা অভিযোগ জানাতে এসছে, কিসের অভিযোগ জানাতে এসছে? অভিযোগ জানাতে এসছে এরা দীর্ঘদিন ধরে আমাদের এলাকায়, এদের সাথে আরও অনেকেই আমাদের যে লোকাল ভাটাগুলো রয়েছে সেই ভাটায় মাটির যোগান দেয়। কি ভাটা? ইট ভাটা। আচ্ছা, ইট ভাটায় মাটির যোগান, এই মাটির যোগান দেওয়ার কাজ এরা করে। আচ্ছা, এখন এদের আমার কাছে বক্তব্য বলতে এসছে যে আপনার এখানে অনেক লোক মাটির যোগান দেয়, কিন্তু আমরা কর্মাধ্যক্ষর কথা মতো তাকে উৎকোচ না দিতে পারার জন্য আমাদের বিরুদ্ধে শুধু শুধু উনি অভিযোগ করছে। আচ্ছা, আমরা এর আগে
ওনার এই রকম উৎকোচের শিকার হয়েছি, বাধ্য হয়েছি। উৎকোচ বলতে কি বলছেন? উৎকোচ মানে টাকা পয়সা দিয়ে আর কি, এটাকে এক প্রকার কি বলবো বলুন তো, ঘুষ দেওয়ার মতো তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত সদস্য, উনিও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সদস্য, বনভূমির বর্তমানে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাকে কত টাকা করে ঘুষ দিতে হয় মাটি কাজের জন্য? সেটা এনাদের অভিযোগ ভিত্তিতে এরা নাকি যেটা বলতে চাইছেন আমাদেরকে, যে এবারে মাটি কাটতে গেলে ওনাকে 2 লক্ষ টাকা দিতে হবে, এই মর্মে ওদের কাছে অ্যাপিল করেছে। আচ্ছা, এবং ওদের বক্তব্য যে আমরা ওইটা দিতে পারিনি বলে আমরা সেইভাবে কোথাও মাটি না কাটার সত্ত্বেও আমাদের নামে অভিযোগ করা হচ্ছে। কিন্তু আমরা জানি যে বাগডাঙ্গা ছিনামপুর গ্রাম পঞ্চায়েত নয়, নজিবপুর গ্রাম পঞ্চায়েত তথা সিঙ্গুর ব্লকের আরও অনেক পঞ্চায়েতে আমাদের মতো যে সকল কারবারিরা কারবার করছে তারা কিন্তু বহাল তবিয়াতে এই মাটির কারবার করে যাচ্ছে। তারা ঘুষ দিয়ে কারবার করছে, তা সে কথা আমাদের কিন্তু বলেনি। ওদের বক্তব্য যে তারা করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না, ওরা আশঙ্কা করছে হয়তো। তাহলে এই যে আপনারা ঘুষ দেওয়ার ব্যাপারটা আসছে, এটা দলের সুপ্রিমো মমতাজি বা সিঙ্গুর থানা বা হুগলি জেলা সভাপতি তাদেরকে জানাচ্ছেন না কেন? না, আমরা দলীয় স্তরে তদন্ত শুরু করে দিয়েছি। আমাদের ইতিমধ্যেই ব্লক সভাপতি এবং জেলা সভাপতি, দলের যা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের নজরে এনেছি। আচ্ছা, এবং ওনারাও বলেছেন যে এই ব্যাপারে আমরা যথাযথ দলীয় পর্যায়ে তদন্ত করে যদি এর সত্যতা প্রমাণ হয় তাহলে দল ব্যবস্থা নেব। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।